চম্পক নগরে কি হয়েছে? আই লো খায়ের জননী, সরকার মন ছটফট করছে বাছরের সংবাদ না পাওয়ার জন্য। তাই মায়ের মন আজ কেমন করে পুত্র বিনে পুত্র বিনে মায়ের মন করে আকা। আর কি জানি কি ঘটিল বুঝি কেমন আছে জালো জারল খবর নিয়ে তাড়াতাড়ি বল বল বাসরের কি সংবাদ। তাই সরল কামিনী আজ কেনে কেনে আজ কি বলছে সরকার কাছে? দানা করে কলে মির্জা
সরকার পুত্র সঙ্গে অঝরণ অনেক কাঁদছে এবং চম্পকে রাজা চাঁদ সদাগর কাঁদছে, চম্প নগরবাসী সবাই কাঁদছে আর পুত্র মেরে নখাই জননী মুখ ফেটে যাচ্ছে। তাই রাজা রানী কিভাবে কাঁদছে, খোকা
রাতে বাবা একে বাইরে সাড়া দে, তাই সে ডাক ডাকতে ডাকতে ওমাদের মন আর চলে যাচ্ছে শাশারি পর্বতে। আইলো খাই জননী কেঁদে কেঁদে ছুটে যাচ্ছে সাঁতারি পর্বতে লোহারি বাসু ঘরে, যেই না বাসরে দাঁড়ে গিয়ে পৌঁছেছে আপনি ডাক দিয়ে বলছে ওমা ওমা বেহুলা কপাট খোলো মা আমায় ভেতরে যেতে দাও, তাই ডাক শুনে মা বেহুলা বলছে কে কে আমায় বেহুলা বেহুলা ডাক বলে ডাকছো, তখন সড়কা বলে আমি আমি তোর শাশুড়ি মা আমায় বাসরের লোহ কপাট খুলে দাও আমি ভেতরে যাব, তাই মা বেহুলা বলছে কি কি আছে মা তোমার এই বাসরে যে তোমার কপাট খুলে দাব, তাই সরকা বলছে কি বললি মা আমার বাসরে কিছু নেই কথা তুই বলতে পারলি মা তবে শোন মা শোন আমার বাসরে কে আছে, আর কি বলে কাঁদছে আর দ্বার খুলে দে দ্বার খুলে দে বলিতে জন যদি মানো তাহলে এই লোহ কপাট খুলে দেব নতুবা আমি কিছুতেই খুলে দেব না, তাই চাঁদ সদাগর সরকার সবাই মিলে বলছে বলো মা তোমার তোমার
আমার কি শর্ত, আমরা তোমার শর্ত অক্ষরক্ষণ পালন করব মা। তখন মা বেগুলা আর কি কি শর্ত বলছে বলে শোনো, আমার প্রথম শর্ত হচ্ছে আমার তোমাদের ছেলেকে দেখতে দেব, কিন্তু গায়ে হাত দিতে দেব না। বলে ঠিক আছে, আমরা কেউ গায়ে হাত দেব না, শুধু নয়ন করে দেখবো। আর কি শর্ত মা? আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে একটা কলার মান্দা সই করে দিতে হবে। বলে ঠিক আছে, তাই দেব। আর কি শর্ত মা? আর আমার তৃতীয় শর্ত হচ্ছে এই বছরে তার হচ্ছে গাগর নদীর ঘাট পর্যন্ত দুধের নদী তৈরি করে দিতে হবে। বলে ঠিক আছে, তাই দেব। তাই যাই না মা, বেখোলা দ্বার খুলে দিয়েছে, ও লোহকুমার খুলে দিয়েছে। সবাই দেখে সত্যি সত্যি লক্ষ্মীন্দর মনে বিবর্ণ হয়ে গেছে। তাই সবাই কাঁদছে, হাহাকার করে কাঁদছে। আর সোনকা আর চড়ে যাচ্ছে বলে অনেক খোকা, অরে খোকা আয় রে বাবা আয় আমার কোলে আয়। তাই যাই না, যাই না সোনকা লক্ষ্মীন্দরের কাছে গেছে কোলে নেওয়ার জন্য। আপনি মা, মা বেহুলা তার আচল ধরে টেনে দিয়েছে বলে বলে গিয়ে তুমি কি আমার শর্ত ভুলে গেলে মা? আজ আপনি সনকা ওই শরীর ওরে কাঁদছে আর বলছে, ওরে লক্ষ্মীন্দর একবারই মা বলে ডাক, একবারই নয়ন খুলে চেয়ে দেখ, তুই কি অভিমান করে আছি বাবা? আবার তুই কথা বলবি না। তাই তাই তারা সবাই কাঁদছে আর পুত্র শোকে, সনকা কাঁদছে আর স্বামী শোকে, মা বেহুলা কাঁদছে আর সবাই কাঁদে কেঁদে একেবারে মাটির উপর লোটা করে দিচ্ছে। তাই আর পুরো সজ্জাই স্বামী শোকে বেহুলা রদন এখানেই সমাপ্ত।